হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী আকবরিয়া আবাসিক হোটেলের উপরে। প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার ফ্রেন্ড ভুলে একটি দামি ঘড়ি তাদের হোটেলে ফেলে রেখে গিয়েছিল, তারপরে তা কুরিয়ারের মাধ্যমে ফেরত দিয়েছে। কিছু কিছু ব্যাপারে ভালো লাগা এবং মন্দ লাগা নিয়ে আমি আমার ভিডিওটি সাজানোর চেষ্টা করেছি ওদের রুম ভাড়া, বিস্তারিত সুযোগ সুবিধা কী রয়েছে তা দেখানোর জন্য। এবং অনেকেই বগুড়াতে ঘুরতে আসেন, তারা স্বল্প খরচে থাকার জন্য এই হোটেলটি বেছে নিতে পারেন, এবং আশা করি আপনাদের উপকার আসবে এই ভিডিওটি দেখে। তাই অনুরোধ রইল ভিডিওটি পুরোপুরি দেখবেন। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে আকবরিয়া হোটেলের বিছানাপত্র। তাদেরকে অনেক অনুরোধ করে চাদরটা পাল্টানো হয়েছে, বালিশের কভার। বিল্ডিংটা পুরানো, এ হলো আপনার একটা রুম, দুইটা সিট। এই হচ্ছে আপনার কাপড় চোপড় রাখার বা জিনিসপত্র রাখার গিয়া। এটা হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে টিভি, ওয়াইফাই আছে, টেলিফোন আছে, কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা কি জন্য যেন চেঞ্জ করে দিল। একটা রুম ভাড়া আসতে করে নিল দুইজন থাকার জন্য। অনেক পুরনো বিল্ডিং, পুরনো বিল্ডিংয়ের মধ্যে আপনার টাইলস লাগে, জিনিসটাকে একটু সুন্দর করার চেষ্টা করা হয়েছে। এখন সকালবেলা, আমরা একটু পরে একটু বাইরের করিডোরটা আপনাদেরকে দেখাবো পারলে। আর ভিউয়ার্স, আকবরিয়া হোটেলে যদি আপনি ওঠেন তাহলে আপনাকে কতগুলো জিনিস ফ্রি দেওয়া হবে, সেটা হচ্ছে সাবান, পেস্ট, শ্যাম্পু, ব্রাশ, চিরুনি। খাবার দেন অবশ্য, তবে ইন্টারনেট আছে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন ম্যানেজারের কাছ থেকে। একটা পিওর ড্রিঙ্কিং ওয়াটার দিবে 2 লিটার। আমরা যেহেতু ডাবল বেডে উঠেছি তাই একটা 2 লিটার পানির বোতল দিয়েছে। এই যে হচ্ছে আপনার এই প্যাকেটে করে দিবে আর কি জিনিসগুলো, আর এই যে পানি দিল, সবই ঠিক আছে, কিন্তু আপনার নন ব্র্যান্ডের জিনিসপত্র আর কি। এই যে ক্লোজারের জায়গায় ক্লোজ দিয়ে রাখছে, স্থানীয় মনে হয় তৈরি করে আর কি, আর ইউনিলিভারের সাইনও দেওয়া আছে। আর শ্যাম্পু তাও আবার, আর একটা ব্রাশ দিবে হয়তো 5 টাকা 10 টাকা দাম। এই হচ্ছে আপনার এমিনিটিস, আর এই হচ্ছে সাজুগুজু করার জন্য আয়না। বাইরে যদি যাই, এ হচ্ছে করিডোর, সামনে বসার মতো জায়গা আছে। এ হচ্ছে সিঁড়ি, এ হচ্ছে বাইরের জায়গা। এ পাশটা হচ্ছে আপনার আকবরিয়া হোটেল, তারপরে এই পাশটা হচ্ছে আসলে সাতমাথা আর কি। সাতমাথা থেকে একদম কাছে এই হোটেলটা, 2-3 মিনিট লাগবে। আরও হোটেল দেখেছিলাম, ওগুলো তেমন ভালো লাগে নাই, আরও খারাপ অবস্থা। আরও ভালো আছে, তবে টাকাটা মনে বেশি আর কি। একটু পরে নিচে যাব, আপনাদেরকে রাস্তাটাও দেখাবো। তো ভিউয়ার্স, আপনাদের একটা মজার জিনিস দেখাই। বাসার ছাদের উপরে এই জায়গায় ওনারা যে কি জন্য মাইক লাগিয়ে রাখছে এটা বুঝতে পারলাম না। এটা কি সৌন্দর্যের জন্য নাকি কোনো অনুষ্ঠানের জন্য? দেখতে পাচ্ছেন অবশ্যই। আর এখন হচ্ছে একদম সকালবেলা,
এটা হচ্ছে বগুড়া শহরের মোটামুটি হোটেল থেকে যতটুকু দেখা যায়। একটা মসজিদ মিনার দেখতে পাচ্ছি, আর এ হচ্ছে রুমের পুরো ভিউটা জানলা থেকে, কোনো বারান্দা নাই। এই যে দেখতে পাচ্ছেন ফ্যান ট্যান পুরানো, আর কি বেশি আশা করতে পারেন, এই টাকায় তো আসলে এইটাই সম্ভব, এর চেয়ে বেশি সুবিধা পাওয়া তো সম্ভব না। ভিউয়ার্স, এই ডাবল রুমের ভাড়াটি নিয়েছে আসলে আপনার 800 টাকা, আর 1400 টাকা একটা আছে না বলি ভাই, 1000 টাকা যেটা সেটা তিনজন থাকতে পারবেন, আর 1400 টাকাটা যেটা সেটা আসলে এসি রুম না, এসি রুম ওটাও থাকতে পারবেন, আর প্রত্যেকটা রুমে সম্ভবত ইন্টারকম দেওয়া আছে। কাজ ইন্টারকম কি কাজ করে দিয়ে তো ফোন দিয়ে কোনো কাজ করে না তো। বুয়া নাকি সকালবেলা এই জন্য বন্ধ রাখছে বলতে পারি না। আর নিচে নামার সময় ভিডিও করব সিঁড়িটা দেখানোর জন্য, রিসেপশনটা দেখানোর জন্য, আশা করি ততক্ষণে ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, এখন আমরা রিসেপশনের দিকে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নিচে নামছি। এখানে স্টাফদের ব্যবহার যদি বলেন তেমন একটা ভালো না, বেশি একটা ফ্রেন্ডলি না। সে হচ্ছে এন্ট্রেন্স, রিসেপশন তো দেখলেন, এটা হচ্ছে বের হয়ে যাচ্ছি। যে মূল রাস্তায় চলে আসলাম এই জায়গাতে, এদিক হচ্ছে আপনার সাত মাথা, আর এটা হচ্ছে বগুড়া শহর, আর এ হচ্ছে বগুড়া গ্র্যান্ড হোটেল, পাশে হচ্ছে আপনার বগুড়া আবাসিক হোটেল, যা যেটা আকবরিয়া যে আবাসিক হোটেল সেটা। এখন আমরা যাবো একটা মাছের মেলা দেখতে। তো এই পর্যন্তই রিভিউ শেষ। এই হচ্ছে ভিউয়ার্স বগুড়ায় শহরে সকাল, এ হচ্ছে বগুড়া শহরের সকালের দৃশ্য,
আর এখানে রিভিউটি শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে রিভিউটি তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।